আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। মুসলমানদের সবচেয়ে বড় ওলি ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে সবচেয়ে বড় ওলি খোলাফায়ে রাশেদিন, ঠিক না? তারা কি হয়েছিলেন? বাদশাহ হয়েছিলেন না? তাহলে বোঝা গেল বাদশাহ হলে ওলি হওয়া যায় না, তাই বোঝা গেল? আপনারা চুপ করে কেন? বাদশাহ হলে ওলি হওয়া সহজ না কঠিন? আমি আজকে লম্বা ওয়াজ করতে পারবো না, শোনেন। তাহাজ্জুদ পড়ে জেকের করে ওলি হওয়ার চেয়ে রাজা বাদশাহ ক্ষমতাধর হয়ে ওলি হওয়া অনেক সহজ। তাহাজ্জুদ পড়ে যত সওয়াব পাবেন এর চেয়ে বেশি সওয়াব যদি একজন মাজলুমকে জুলুম থেকে রক্ষা করতে পারেন, একজন অসহায়কে সাহায্য করতে পারেন। একজন শাসক, প্রশাসক, ক্ষমতাবান নেতা যদি শুধু ফরজ আদায় করে আর মানুষের, মাজলুমের পাশে থাকে, মানুষকে হেফাজত করে, ইনসাফ করে, ওই ব্যক্তি সবার আগে আল্লাহর ওলি হবে। কথা বোঝেননি? আল্লাহর ওলি হওয়া এইরকমভাবে মেয়েদের জন্য সহজ, মেয়েরা মানবতার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন। এই যে আমরা মানুষ হয়েছি, আমার মানুষ হওয়ার পিছনে আমার বাবার অবদান কত আর মার অবদান কত বেশি? কার মা? একটা দুটো তিনটে বাচ্চা মানুষ করলে মার আর কিছু থাকে না, কিন্তু বাপ মাশাল্লাহ গায়ে বাতাস দিয়ে বেড়াই, কিছুই না। যদিও আপনারা, হ্যাঁ আমি বাপ, আমার হক বেশি, কিন্তু আসল কষ্ট কে করে? মা। এই জন্য আল্লাহ মায়েদের জন্য, মেয়েদের জন্য জান্নাত সহজ করেছেন। যদি কোনো মেয়ে চারটে কাজ করে, কয়টা? পাঁচ অক্ত ফরজ নামাজ, নফল, মুস্তাহাব, সুন্নত, শবে কদর কোনো কথা নেই, শুধু কি ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, স্বামীর আনুগত্য করে সংসার আর নিজের পর্দা ইজ্জত হেফাজত করা, এই চারটে কাজ যদি কোনো মেয়ে করে আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকতে পারবে। তবে একটা গোপন শর্ত আছে, ফুরফুরার জামাই হুজুরের মুরিদ হইতে হবে না, অন্তত জামাত ইসলামের রোকন হইতে হবে, তবলিগে তিন শিলা লাগাইতে হবে, তবে অন্য কোনো কোনো না কোনো পীরের মুরিদ হইতে হবে। এগুলো সব দিন পালনের উপকরণ। এই নামাজ, রোজা, পর্দা ইত্যাদি দায়িত্ব পালনের জন্য সহায়ক। কথা কি বুঝতে পেরেছেন? আবার এই চারটে আমল একটু রিপিট করি। প্রথমটা কি? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, সুন্নত জরুরি নয়, সুন্নত হলো গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য। আমাদের দেশের মেয়েরা অনেকেই শবে বরাতে নামাজ পড়ে, আছে না? কিন্তু ফরজ পড়ে না, আছে নাকি? ঠকাচ্ছে কাকে? নিজ আল্লাহকে ঠকাচ্ছে, আল্লাহকে ঠকানো যায়, নিজেকে ঠকাচ্ছে। আমরা বুঝি শবে বরাতের নামাজ কেউ আল্লাহর রহমতের জন্য পড়ে না, গুনাহ মাফের জন্য পড়ে না, পড়ে হলো আগামী বছরের ভাগ্য ভালো হওয়ার জন্য। কথা বোঝেননি? কিন্তু শবে বরাতে ভাগ্য লেখা হয় এটা মিথ্যা কথা। ভাগ্য ভালো করতে হলে পিতামাতার খেদমত করেন, ভাই বোনের হক আদায় করেন, মানুষের উপকার করেন, আল্লাহ ভাগ্য ভালো করে দেবেন। আর বরকত রহমত পেতে গেলে পাঁচ নামাজ পড়তে হবে। তো যাই হোক, আমাদের দেশের মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, আছে নাকি? শাড়ি পরে কিন্তু নামাজ হয় না। শাড়ি, আপনাদের বউরা সবাই তো শাড়ি পরে, পরে না? আপনারা টুপি গোল না লম্বা, পাস করলি না নয় করলি, জামা কাটা হবে না গোল হবে, পাগড়ির সাইজ কি হবে, সবুজ না কালো না হলুদ না বেগুনি, এটা নিয়ে অনেক ঝগড়া আছে, নেই? মাশাআল্লাহ, সব তো ফরজ, এগুলো তো ফরজ। আর মেয়েদের জন্য পর্দা করা, ওই জন্য ওইটা নিয়ে কোনো ঝগড়া নেই। হুজুররা মাঝে মাঝে ওয়াশ করে, কিন্তু দেখবেন তাবিজ দেওয়ার সময় পর্দা বেপর্দা সবাই চলে আসে, কিছুই বলছে না হুজুর। এটাও বলে না যে তাবিজ নেওয়ার পরে বেপর্দা চললে কিন্তু তাবিজ কাজ করবে না, তাও বলে না, বলে নাকি?
যেটা বলছিলাম, মেয়েদের জন্য নামাজের ভিতরে শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত, এই দুটো অংশ বাদে শরীরের সকল অংশ ঢেকে রাখা ফরজ। কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাকীও নামাজ আদায় করে, তার মাথার কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, জুলফির চুল বেরিয়ে যায়, থুতমির নিচে গলার কাছে বেরিয়ে যায়, ঘাড়ের কাছে বেরিয়ে যায়, হাত কোনোই বেরিয়ে যায়, ওই মহিলার নামাজ হবে না। কাপড় না থাকলে ন্যাংটো হয়েও হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু কাপড় আছে অবহেলায়, ভালো কাপড় না মানে শাড়ি পরার কারণে যদি এরকম হয়, নামাজ হবে না। কথাকে বুঝতে পেরেছেন? আপনাদের কোনো আফসোস নেই, আরে গেলে তো দোজখে যাবে বউ, আমার কি, এই জন্য একজনেও নাউজুবিল্লাহ বলল না। বউ যখন দোজখে যাবে আপনি বেহেশতে যে হুর পাবেন, ঠিক না? কি হবে, আপনাকে যেতে হবেই হবে। কু আনফুসাকুম ও আহলিকুম নারা, শুধু নিজে জান্নাতে গেলে হবে না, বউ বাচ্চাদেরও জান্নাতের পথে নিতে হবে। কথা বলছেন না তো ভাইরা? লম্বা বলতে পারবো না। মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক, আমার একটা বই আছে, একটা বই হলো পোশাক পর্দা ও দেহসজ্জা। এতে দেখবেন পুরুষদের পোশাক, মেয়েদের পোশাক, নাকফুল কানফুল চুল কাটা সবই হাদিসের আলোকে আছে। মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক, বড় ম্যাক্সি হাতা ফুল পায়ের গোড়ালি পর্যন্ত ঝুল, বড় ম্যাক্সি, ম্যাক্সির উপরে বড় ওড়না, ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা, এই তিনটে পোশাক মেয়েদের সুন্নত এবং ফরজ। মেয়েরা বাড়িতে সংসার করতে, ঝাড়ু দিতে সব সময় এই তিনটে পড়তে হবে। কথাকে বুঝতে পেরেছেন? এতে কি হবে, নবীজির দেওয়া সুন্নত এবং ফরজ আদায় হবে, ফরজ পর্দা আদায় হবে। বাড়িতে যৌথ পরিবার, বাসুর এসেছে, দেওর এসেছে, একটু মাথার ওড়নাটা ডেকে একটু ঘোমটা দিয়ে নিলেই শরীয়তের ফরজ 16 আনা বা 15 আনা আদায় হয়ে যাবে। আর নামাজের ভিতরে তো এগুলো পড়তেই হবে। মহিলা সাহাবিগণ, নবীজির কোনো কোনো স্ত্রী নামাজের জন্য বোরকা পরে নিতেন। কাজেই আমরা যদি শাড়ি পরে কোনো নামাজ পড়ি, তাহলে অবশ্যই ব্লাউজটা এই বগল পর্যন্ত হতে হবে। কোন পর্যন্ত হতে হবে? ব্লাউজের এই গলাটা উঁচু হতে হবে এবং ব্লাউজের ঝোলটা এই পেটের উপর পর্যন্ত হতে হবে, নাকি না? শাড়ির একেবারে যেখানে শাড়ি পরছি ওই পর্যন্ত হতে হবে, তার উপরে আবার বড় ওড়না অথবা হেজাব দিয়ে এমনভাবে রাখতে হবে যে নামাজের ভিতরে যেন সরে যেয়ে চুল বেরিয়ে না যায়। কথাকে বুঝতে পেরেছেন? আমরা শেষে যে আবার আসবো, এটা হলো নামাজ, রমাদান। আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে বেশি রোজা পালন করেন। তৃতীয় হলো, তৃতীয় কি মনে আছে? হ্যাঁ, স্বামীর আনুগত্য করবে। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, আপনাদের পক্ষে গেছে, খুশি হবেন না। যখন হুজুররা বলে বউদের স্বামীর আনুগত্য করতে হবে, আপনাদের একেবারে কি খুশি লাগে। কিন্তু হাদিস কি একটাই না, আরো আছে, আরো আছে।